আগামীকাল রাখি বন্ধন, আর এই রাখি বন্ধন উপলক্ষে মানুষের সব ভেদাভেদ ভুলে মেলবন্ধনে আবদ্ধ হতে একে অপরকে রাখি পরিয়ে বিশেষভাবে এই দিনটিকে উদযাপন করা হয়। কিন্তু এবছর বাজারে এসে গেল এক নতুন ধরনের রাখি, যা কেনার জন্য ক্রেতাদের মধ্যে আগ্রহ যথেষ্টই। ব্যবসায়ীরা জানান, গত বছর লকডাউনের কারণে বেচা কেনা এক প্রকার বন্ধ ছিল বলেই বলা চলে। এবছর রাখি কেনার ক্ষেত্রে ক্রেতাদের উৎসাহ চোখে পড়ার মতো। বিধানসভা নির্বাচনের পরে রাজ্যের মুখ্যমন্ত্রী ও দেশের প্রধানমন্ত্রী সমালোচনায় কেউ এক পা পিছিয়ে নেই, আর এই রাখি বন্ধনকে ঘিরে বাজারে একে অপরকে টেকা দিচ্ছে দুজনেই। নদিয়ার বিভিন্ন প্রান্তের রাখির দোকানগুলিতে ক্রেতার ভিড় থাকলেও অনেকে হাতে খুঁজে বেড়াচ্ছেন মোদী এবং মমতার ছবি দেয়া রাখি। বিক্রেতারা জানান, নবযৌবনের ছেলেমেয়েরা অন্যান্য রাখি কিনলেও দলীয়ভাবে যে যাকে সমর্থন করে তারই এই রাখি কিনছেন বেশি। একাংশ বিক্রেতা জানাচ্ছে, মমতার ছবি দেয়া রাখি নাকি তারা দিয়ে উঠতে পারছেন না। অপর একাংশ বিক্রেতা জানাচ্ছে, মোদীর ছবি দেয়া রাখির নাকি বেশি বিক্রি। স্বভাবতই আগামীকাল রাখি বন্ধন, আর এই রাখি বন্ধন উপলক্ষে দুই হেভিওয়েটের রাখি বাজারে আসায় ব্যবসার ক্ষেত্রে লাভজনক বিষয় নিয়ে অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। রাজনীতিতে যাই হোক না কেন, যে যার দলের প্রতি ভালোবাসা তা রাখি কেনার মধ্যে দিয়েই 2024 নির্বাচনের এক প্রকার সমীকরণ বলেই মনে করছেন বিশিষ্টজনেরা। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, নদিয়া নিউজ 24। বাচ্চা মেয়ে খুব ভালো লাগবে। এবছর আমি ভ্যারাইটিস রাখি কিনেছি, মানে আমার কাছে বহু রকম আইটেম আছে, তবে তার মধ্যে এবার মানে প্রথম নতুন হচ্ছে আমাদের কাছে যে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী দুজনারই রাখি আমি এবার তুলেছি। কতটা রাখি তুলেছি? আমি প্রধানমন্ত্রী তুলেছি 2000, মমতাজি তুলেছি 3000। তার মানে বিক্রি আমার মোটামুটি সবই হয়ে এসছে, এখন প্রায় 300 মতন রাখি পিস আছে বাকি। হ্যাঁ, তবে এটা তবে পার্টির লোকই বেশি চাইছে, তাদের তারাও অর্ডার দিয়ে গেছিলো আমার কাছে, যার জন্য দুজন মালটা আমি এনে দিয়েছিলাম। এটা কি নাম আপনার? আমার নাম পূজা রায়, দোকান নাম ডাকঘর মোড় বাণীগঞ্জ। পূজা রায় বলে। আপনার পছন্দের খবর দেখতে সাবস্ক্রাইব করুন নদিয়া নিউজ 24, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।